পরমাণু অস্ত্রে সাজানো পাক দুর্গের দূরত্বই বলছে ভারতকে যে কোনো সময় আক্রমণ। ভারতকে যে কোনো সময় আক্রমণ করতে তৈরি বলেই মনে করে পাকিস্তান, আর তার জন্য নানা ধরনের প্রস্তুতি নিয়েছে তারা। দেশের বিভিন্ন প্রান্তে অস্ত্র সাজানো হয়েছে, স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে পাকিস্তানের সেই সেনা দুর্গের ছবি। পাকিস্তানের গুরজানওয়ালায় রয়েছে সেই দুর্গ। ভারতের সীমান্ত থেকে মাত্র 60 থেকে 80 কিলোমিটার দূরে রয়েছে সেই দুর্গ। সেখানেই রয়েছে পাকিস্তানের ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন, যা নাকি খুব কাছ থেকে ভারতকে আক্রমণ করার জন্য তৈরি করা হয়েছে। গুরজানওয়ালা ও পানো আকিল নামে দুটি জায়গায় রয়েছে সেই দুর্গ। গুরজানওয়ালা 2011 থেকে 2014 মধ্যে তৈরি করা হয়েছে এটি। এতে রয়েছে দুটি গ্যারেজ, পূর্ব দিকে রয়েছে অটোমেটেড ব্লাস্ট ডোর, আর পশ্চিমে 5 মিটার চওড়া এক্সট্রা এন্ট্রান্স। ইগলুর মতো ঘরে রয়েছে অস্ত্রাগার। 32 মিটার লম্বা ও 17 মিটার চওড়া 8টি গ্যারেজ আছে। এর মধ্যে 6টি এসি প্লান্টের সঙ্গে যুক্ত রয়েছে 5টি ব্লাস্ট প্রুফ বাংকার। অস্ত্র মেরামত করার জায়গাও রয়েছে সেখানে। কমান্ড অ্যান্ড কন্ট্রোলের জন্য রয়েছে বিশেষ জায়গা। 4-স্তরীয় নিরাপত্তা বলয় রয়েছে সেখানে। আছে ওয়াচ টাওয়ার। পানো আকিল 2010 থেকে 2015 মধ্যে তৈরি হয় সেটি। একই ধরনের ব্লাস্ট ডোর ও এন্ট্রান্স রয়েছে এখানেও। রয়েছে ইগলু। গুরজানওয়ালার তুলনায় একটু বড়। মোট 9টি গ্যারেজ আছে সেখানে, সবকটি একই সাইজের, অনেকটা খোলা জায়গা আছে সেখানে। এখানেও আছে 4-স্তরীয় নিরাপত্তা। মোটা প্রাচীরের আড়ালে রয়েছে সেই দুর্গ।